আফ্রিকার দেশ মরক্কোর হাই অ্যাটলাস পর্বতমালা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 800 জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 600+। রাতে আঘাত হানা এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের সময় বড় বড় শহরগুলোতে আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা 6.8 এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের 18.5 কিলোমিটার গভীরে। ভারত নাকি ইন্ডিয়া, বিতর্কের মধ্যে স্পষ্ট একটি বার্তা নিয়ে এলো G20 সম্মেলনে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রাখা নাম ফলক। সেখানে লেখা ছিল ভারত। এর আগে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু G20 নেতাদের রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন সেখানে এতদিন সরকারিভাবে ব্যবহার করে আসা ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা হয়েছিল, যা নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন ওয়াগনার গ্রুপের বিদ্রোহী প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পেছনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নিজের এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি জেলেন্সকি। প্রিগোজিন গত মাসে মস্কোর কাছে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তার শীর্ষ সহযোগী সহ নিহত হন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে 18 G20 শীর্ষ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে বিশ্বের 30 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে সমবেত হয়েছেন। তাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা, বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা ও 14 আন্তর্জাতিক সংস্থার প্রধানও সেখানে আছেন। ভারত এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে। ক্রাইমিয়ার সেভাস্টোপোলে রুশ নৌবহরে হামলা করতে স্টারলিং স্যাটেলাইট ব্যবহার করতে চেয়েছিল ইউক্রেন। গত বছর করা ইউক্রেনের সেই অনুরোধ ইলন মাস্কের ফিরিয়ে দেওয়ার বিস্তারিত জানা গেল সম্প্রতি। মাস্কের নতুন জীবনী গ্রন্থ প্রকাশিত হচ্ছে কিছুদিনের মধ্যেই। সেই বইয়ের উদ্ধৃতির ভিত্তিতে প্রতিবেদনে CNN বলে, ইউক্রেনের চোরাগোপ্তা হামলা বানচাল করতে ক্রাইমিয়ার উপকণ্ঠে স্টারলিংকের নেটওয়ার্ক বন্ধ রাখার আদেশ দেন মাস্ক।